वेलकम टू माय चैनल। आज के साथ शेयर करब बिहेवियर स्टाइल चिकेन रोस्टर रेसिपी और एर जन्नो निये निये ची चिकेन इजी भावे घरे आपनारा किभावे एटी तैरी करते पारबेन सेटाई किन्तु आज आमी आपनादेर साथे शेयर करब। दिए दिच्छी 4 टेबिल चामचेर मतन लेबुर रस, एबार एटीके खूब भालोभावे मेखे निते हबे। ख्याल करे किन्तु भालोभावे मेखे निबेन। एबार दिए दिच्छी लवण, लवणटा दिए एटीके आबार भालोमतो मेखे निते हबे। आर आमी किन्तु जे पिसगुला नियेछी सेगुला किन्तु एभावे केचिए नियेछी। आपनारा ठीक किभावे केचिए निबेन ताहले एर मध्ये मशलाटा खूब इजिली भावे ढुके जाबे। चूलाय एकटी पात्र बसिए नियेछी एबं ताते दिए दिएछी कुकिंग अयेल एबं सेटी गरम होवार परे एर मध्ये चिकेनेर पिसगुलाके दिए दिते हबे एबं चिकेनेर पिसगुलाके भेजे निते हबे। চিকেনগুলোকে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিতে হবে আর চিকেনের কিন্তু উভয় পাশটাই ভেজে নিতে হবে। দেখুন আমি কিন্তু চিকেনগুলোকে এভাবে ভেজে নিয়েছি, জাস্ট একটা বাদামি কালারটা এসেছে, এর থেকে বেশি কিন্তু চিকেনটাকে ভাজা যাবে না। চুলায় একটি পাত্র বসিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি 1 কাপের মতো कुकिंग ऑयल एवं एबार दिए दीची 2 टेबिल चामचर मतन घी, एबार दिए दीची 2 तेजपाता, एबार दिए दिलाम दारचिनी एलाच एवं लवंग। एगुला की एकटू भेजे नीते हबे। भेजे निये एखाने आमी प्राय 2 कापेर मतन प्याज कुची दिए दिएछी। एगुला की एकटू भालो मतो भेजे नीते हबे। যখন এগুলো নরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব আমি 2 টেবিল চামচের মতন রসুন বাটা, 2 টেবিল চামচের মতন আদা বাটা এবং দিয়ে দিব 2 টেবিল চামচের মতন পেঁয়াজ বাটা। এবার মশলাগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি টক দই এবং টক দইয়ের সাথে আমি এখানে টমেটো সসটা মিশিয়ে নিয়েছি, এই পেস্টটা এখন আমি এখানে দিয়ে দিব। টক দইটা এখানে আমি 6 টেবিল চামচের মতো নিয়েছি আর সসটা আমি 1.5 টেবিল চামচের মতো নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতন বাদাম বাটা, এখানে আমি কাঠবাদামটা ইউজ করব। আপনারা চাইলে এখানে কাজু বাদাম এবং চীনা বাদামও ইউজ করতে পারেন। এবার সব কিছুকে একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে যাতে নিচে না লেগে যায়। এবার দিয়ে দিচ্ছি আমি শুকনা মরিচের গুঁড়া, এবার দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, এবার দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। আমি সবগুলো 1 টেবিল চামচের মতো করে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে একটু মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দেব একটি স্পেশাল মশলা গুঁড়া যেটা রোস্টেড যে ফ্লেভারটা সেটা নিয়ে আসবে। এখানে আমি ইউজ করেছি 3-4টা এলাচ, একটি বড় এলাচ, 1 টুকরা দারচিনি, 1/2 টিস্পুন জয়ত্রী এবং একটি জয়ফলের 1/2। এবার একটু পানি দিয়ে এগুলোকে একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আর লবণটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ আমরা অলরেডি কিন্তু রোস্ট যখন রোস্টের জন্য যে চিকেনটা ছিল সেটা যখন ভেজেছি সেখানে কিন্তু লবণটা ইউজ করেছি। মশলাটাকে কিন্তু ভালো মতো কষিয়ে নিতে হবে আর যখন এরকম তেল ছেড়ে আসবে তখন আমি এই চিকেনগুলো এখানে অ্যাড করব।
ব্যাস আমি কিন্তু চিকেনগুলোকে অ্যাড করে নিয়েছি। এবার এই চিকেনগুলোকে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে। আমি কিন্তু মশলাটা প্রায় 15 থেকে 20 মিনিটের মতন কষিয়ে নিয়েছিলাম। যত ভালোভাবে মশলা কষানো হবে ফ্লেভারটা কিন্তু ততটাই ছড়াবে। আর চিকেনের সাথে মশলাগুলোকে প্রায় 5-7 মিনিটের মতন মিশিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধের সাথে পানি মিশিয়ে। এখানে আমি প্রায় 6 কাপের মতন গুঁড়ো দুধের সাথে পানি মিশিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বেরেস্তা। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন চিনি। এই চিনিটা কিন্তু এই রোস্টার স্বাদটা কিন্তু বাড়িয়ে দিবে, তাই এটা কিন্তু একদম স্কিপ করবেন না। এবার এটার সাথে এটাকে ভালো মতন মিশিয়ে নিয়েছি। আমি কিন্তু এই রোস্টাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম প্রায় 10 মিনিটের মতন। এবার দিয়ে দিব ঘি। আমি এখানে 1 টেবিল চামচের মতন ঘি, কয়েক ফোঁটা কেওড়া জল এবং কয়েক ফোঁটা গোলাপ জল দিয়ে দিয়েছি। এবার এখানে আমি অ্যাড করছি কাঁচামরিচ। এগুলো দিয়ে এটাকে একটু ভালো মতন নেড়ে চেড়ে দিতে হবে। রোস্টের ঝোলটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। আমি কিন্তু এখন এটাকে নামিয়ে নিব, না হলে কিন্তু এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু ঝোলটা আরো শুকিয়ে যাবে। তৈরি হয়ে গিয়েছে আমাদের বিয়েবাড়ি স্টাইলের চিকেন রোস্ট। এটা কিন্তু একদমই ইজি, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করে দিবেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আর আপনারা যদি চান আমি আপনাদের পছন্দ অনুযায়ী কোনো রেসিপি করে দেখান তাহলে অবশ্যই কমেন্টে গিয়ে সেটা বলবেন, তাহলে আমি অবশ্যই চেষ্টা করব সেই রেসিপিটাকে আপনাদের সামনে তুলে ধরতে।